নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো, মানে একটু গল্প করবো আর কি। দেখুন, ম্যাজিক দেখানো আর ম্যাজিক শেখানো দুটো সম্পূর্ণ আলাদা। একটা ম্যাজিক দেখানোর কথা, আমার কাছে বেশ কিছু অডিয়েন্স থাকলো, আমি তাদের সামনে ম্যাজিক দেখালাম, ঠিক আছে। ম্যাজিক শেখাতে গেলে পরে তার যে ইকুইপমেন্ট সেগুলো রেডি করা এবং পার্ট বাই পার্ট বোঝানো সমস্যার ব্যাপার। তো আমি সাধ্যমতো চেষ্টা করি আপনাদের বোঝানোর, হয়তো সবটা ঠিক মতো পারি না, বাট চেষ্টা করি আর কি। কিন্তু আজকে যে গল্প করব বললাম সেটা হচ্ছে যে আমি একটা সিরিজ চালু করতে চাইছি, সেটা হচ্ছে এই কপিরাইটের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি এমন কিছু ম্যাজিক আপনাদেরকে শেখাতে চাই যে ম্যাজিকগুলো প্রফেশনাল ম্যাজিশিয়ানরা দেখায়। আপনারা দেখবেন আমার চ্যানেলে অনেক প্রফেশনাল ম্যাজিক রয়েছে যেগুলো দেখিয়ে মানুষকে ভীষণ আনন্দ দেওয়া যায়। আরও বেশি যেগুলো আমি যদি আমার চ্যানেলে দেখাই তাহলে পরে দেখা যাবে কপিরাইট স্ট্রাইকে শেখাচ্ছে, তাহলে চ্যানেলটাই হয়তো বন্ধ হয়ে যাবে। তাহলে আমি আপনাদের শেখাবো কী করে? তা আমি আজকে শুধু বলছি আপনাদেরকে, আপনারা কমেন্ট করে জানাবেন এটা আমার করা উচিত হবে কি না হবে, সেটা আপনারা বলবেন। সেটা হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করব, আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা জুড়ে যাবেন তাদেরকে আমি প্রফেশনাল কিছু ম্যাজিক শেখাবো। আর সে প্রফেশনাল ম্যাজিক আমি নই, অনেক ফরেন ম্যাজিশিয়ান, আমাদের ইন্ডিয়ান অনেক ভালো ভালো ম্যাজিশিয়ান যারা এই ম্যাজিকের ওপরে খুব সুন্দর, মানে তারা পারফর্মও করেছে এবং টিচিংও দিয়েছে। এরকম প্রচুর ম্যাজিক আমার কাছে কালেকশানে আছে যেটা আমি ইচ্ছে করলে ইউটিউবে দিতে পারি না, সেই জন্যই আমি চাইছি যে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, শেখাতে চাই। সেটার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জুড়ে যাবেন। কেউ ফোন করলে হবে না, শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে জুড়ে যাবেন। সেখানে কী প্রসিডিওর আছে আমি আপনাদের বলে দেবো, কীভাবে আপনারা শিখবেন, শেখার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সব আমি বলে দেবো। তো এটা আমি করবো কি করবো না, এটা শুধু আপনারা কমেন্ট একটু লিখবেন। এটা গেল একটা পার্ট। আর একটা পার্ট, ম্যাজিক প্রত্যেকটাই ভালো, কোনো ম্যাজিক খারাপ বলে ম্যাজিক হয় না, ম্যাজিক দেখানোটাই আসল কথা। আপনি আপনার মতন করে যদি কোনো ম্যাজিক দেখাতে পারেন তাহলে সে ম্যাজিকটাই হচ্ছে ভালো ম্যাজিক। রোপ এবং রিং, এইটা দিয়ে ম্যাজিক বহু রকমের আছে। হয়তো রোপ রিংয়ের ম্যাজিক আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি আপনাদেরকে আজকে রোপ রিংয়ের একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করব। সেই ম্যাজিকটা হয়তো অনেকের জানা, যাদের জানা তাদের তো মিটেই গেল, দেখার পরে আর দেখার দরকার নেই, মানে টিউটোরিয়াল দেখার দরকার নেই। আর যারা ম্যাজিকটা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউস করবেন, তারা প্রথমে ম্যাজিকটা দেখুন, তারপরে টিউটোরিয়াল পার্ট আমি যেটা বলে দেবো কী করে হয়, ব্যাস। তারপরে আপনারা বাজার থেকে একটা দড়ি আর একটা রিং কিনলে পরে সুন্দর ম্যাজিকটা দেখাতে পারবেন। তাহলে আসুন আজকে আমি আপনাদেরকে একটা দড়ি আর একটা রিং দিয়ে প্রথমে ম্যাজিকটা দেখাই, তারপরে ম্যাজিকটা কী করে হয় তার সিক্রেটটা বলে দেবো। আমি আবার বলছি, ম্যাজিকের সিক্রেটটা হয়তো অনেকেরই জানা, কিন্তু এটা যদি দেখাতে পারেন, আমি কিন্তু এখানে সেই সিক্রেটটাই বলবো, প্রেজেন্টেশন তো দেওয়া সম্ভব না, কারণ প্রেজেন্টেশন দিতে গেলে পরে অনেক লম্বা, এতেই তো অনেক লম্বা হবে ভিডিওটা। তা আসুন আর বেশি কথা না বলে দেখাই। এদিকে একটা দড়ি আছে, একটা দড়ি আর রয়েছে একটা রিং। তাহলে এটা তো পুরোপুরি দড়িটাও দেখা যাচ্ছে না, এটা সমস্যার ব্যাপার, সেই জন্য আমি একটুখানি দূরে সরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন একটা দড়ি আর একটা রিং। এই রিংটা এই দড়ির মাঝখানটায় দেয়া হবে, কিন্তু একটা টুইস্ট করে। টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে এইরকম, এই দেখুন এই দড়িটার মধ্যে একটা এরকম নট দেয়া হলো, ঠিক এরকম, জাস্ট একটা এরকম নট। এই নট দেওয়ার পরে এখন চেষ্টা হবে এই নটটার মধ্যে এই রিংটা কি করে পাঠানো যায়। এই দেখুন, এই হচ্ছে রিং, এইখানটায় এই রিংটা পাঠাতে হবে। তা অনেকেরই জানা, কিন্তু দেখুন যারা জানেন না তাদের জন্য কিন্তু ভীষণ বেনিফিট এটা হবে, দেখতে থাকো ভিডিওটা। এই জাস্ট এখানে রিংটা রাখা হলো আর এখানে রিংটা আসবে, কি করে আসবে না, এই এটাকে ধরে এরকম টানলেই
এটা মাঝখানে চলে এলো, এই দেখুন কি অদ্ভুত চলে এসছে। কিন্তু এটা যদি আপনি টেনে দেন তাহলে নট লিংকটা কিন্তু আটকে গেছে। এখন আপনারা ভাবছেন যেটা কি করে সম্ভব, কি করে আমরা করব, যারা জানেন না আর কি তারা ভাবছেন যেটা কি করে হলো, কি করে জানবো, কি করে শিখবো, একটুখানি অপেক্ষা করুন বলে দিচ্ছি। খুব সোজা ব্যাপার, একটু প্র্যাকটিস করলেই পারবেন করতে। রোপ রিং এর প্রচুর আছে, প্রচুর, কিন্তু এই বেসিকগুলো একটু শিখে নেবেন, শিখে নিলেই পারবেন। এই রোপটাকে নিয়ে কি করতে হবে, ঠিক এই রকম ভাবে একটা নট দিতে হবে। দেখুন লেফট ওভার রাইট, এই হাতে আছে দড়িটা, এর ওপরেই দড়িটা ফেলে দিন, ঠিক এরকম ভাবে ফেলে দিয়ে এইটা দিকে একটা নট দিন। এই দেখুন এই যে নটটা দিলেন, যেই নটটা এই ঘুরে এসছে এইটা দিয়েই সব কিছু হবে, এই দড়িটা দিয়ে। হ্যাঁ দেখে নিন একটুখানি এই প্যাচটা, একটু ভালো করে দেখবেন, বাড়িতে একটু প্র্যাকটিস করবেন হয়ে যাবে। এইটা হলো, এইটার পরে যখন আপনি এই হাতে রাখছেন, দেখুন এটা একটু বড় হয়ে গেছে, একটু বড় হবে এটা। হ্যাঁ এইরকম হবে, দেখুন এটা বড় আছে, কিন্তু যখন আপনি হাতে রাখবেন সেম হয়ে যাবে। কি করে, এই যখন এরকম রাখছেন তখন এইরকমভাবে রাখলেন, দেখতে মনে হলো কি যেন দড়িটা রেখেছেন, দুটো মাথা সামনে দেখা যাচ্ছে, কিন্তু না আসলে আপনি এখানটা এরকম করেছেন। আমি একটু দেখাই সামনে এসে, এই দেখুন কি করেছি, দড়িটা এরকম ছিল, এই নটটা এরকম ছিল, এই অবস্থাতে এই থাম দিয়ে এই দড়িটাকে, এই দেখুন এখানে এই যে কনিষ্ঠ আঙুলটা আছে ঠিক তার এখানে দিলাম দড়িটা, তারপরে এই থামটা ঢুকিয়ে দিলাম, দিয়ে একটু টেনে দিলাম, দেখুন সামনেটা সেম হয়ে গেছে। এই অবস্থাতে এই দুটো আঙুলের মধ্যে দিয়ে এটা আবার ছেড়ে দিচ্ছি, এই দেখুন এই সামনে তর্জনী আর মধ্যমায়ের মাঝখানে এটা এরকম ছেড়ে দিলাম, তাহলে এখানে আমার লুপ তৈরি হয়ে গেল। এই যে লুপ, এই লুপটা তৈরি হয়ে গেল। এবারে যেটা করা খুব সোজা, সেটা হচ্ছে যে আমি এই রিংটা আমি এখানে বসাচ্ছি, এটা কিন্তু অডিয়েন্স দেখতে পাচ্ছেন, অডিয়েন্স দেখতে পাচ্ছি যে এখানে একটা নট দেওয়া রয়েছে, এই অবস্থাতেই আছে। এখানে আমি রিংটাকে দিলাম, দিয়ে এবারে চেপে ধরলাম, এই দেখুন এই থাম দিয়ে চেপে ধরছি, এরকম চেপে ধরছি। এই চেপে ধরলে কি হবে, আমি যখন এটা টানবো তখন এই লুপটা টুক করে ভেতর দিয়ে চলে যাবে, দেখেন দড়িটা ভেতরে চলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই জায়গাটা ঠিক এইরকমভাবে এই রেখে এইরকম ধরে নিলাম, সামনে থেকে অডিয়েন্সটা কিছু দেখতে পাচ্ছে না। এবার দেখুন এইখানে যে নটটা এই অবস্থায় আছে, এর মধ্যে দিয়ে ঢুকিয়ে যদি টানে হবে না, বিষয়টা হবে না। এই দেখুন ঠিক এইরকম হাতের কন্ডিশনটা দেখুন, এই রকম পজিশানে আছে। এই পজিশানে কি করতে হবে, এখান দিয়ে হাত ঢোকালে কখনোই হবে না, এই বাইরে দিয়ে হাতটা ঢোকাতে হবে। হাতটা ঢুকে এটা ধরলেন, ধরে যে টানলেন, দেখুন এই ঢুকে গেল, এইটা যেই ঢুকে গেল এটা ধরে এটার মধ্যে টেনে নিন। আর টেনে নিলে লুপটা যেমন তেমনই থাকে, একটু টানলে পরে কি হয়, এই লুপটা গিয়ে এই রকম হয়ে এখানে নটটা যেমন থাকার তেমন থাকে, এটা এর মাঝখানে ঢুকে যায়। আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দরকার হয় আমি আবার একটা ভিডিও করব। এইরকম রোপ এবং রিংয়ের প্রচুর ব্যাপার স্যাপার আছে, আমি আপনাদের চেষ্টা করব, যদি ভালো লাগে আর কি আপনাদের, তাহলে রোপ রিংয়ের আরও একটা দুটো ম্যাজিক আমি আপনাদের দেখাতে পারি এবং তার টিউটোরিয়ালও দিতে পারি। আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করব, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।